हाय एवरीवन, पूजा रियल ब्लॉग चैनले तुम्हारे प्रत्येक स्वागत जानाई। आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो आजकेर आमी तुम्हारे संगे शेयर करते चले सुजीर दूध पुली पीठे। तो सुजीर दूध पुली पीठे बनानोर जन्ने तुम्हारे भिडियोटा स्किप ना करे सम्पूर्ण देखते हबे। तो चलो शुरू करा जाक। तो दूध पुली पिठे बनानोर जन्ने आमादेर प्रथमे दूध लागबे। आमी 500 ग्राम दूध मतो गरम करे नियेछि। तो देखो दूधटा आमार मोटामुटी फुटिए आमी आगे रेखेछिलाम, एखन एकटु गरम करे निच्छि। तो एर मध्ये आमी दिए देव नलेन गुड़। जेहेतु शीतेर सीजन सेहेतु आमी मिष्टिटा चीनी ना दिए गुड़ेर दिए गुड़ेर मिष्टिटाई करब। आर एर मध्ये देव आमी चार पाँचटा गुड़ेर बाताशा। तो एक चिमटे नून दिलाम आर दिए दिलाम आमी दुटो तेजपाता आर दुटो एलाच। आमी भालो करे गुड़िए नेब। गुड़िए निये आमी एटा दूधेर मध्ये दिए देव। तो एगुलो देया आमार हये गेछे। एबार दूधटाके आमी किछुक्षण फोटाबो भालो करे, जाते एलाच तेजपाता गुड़ नून जा जा दियेछि आमी एगुलो भालोभावे दूधेर भेतर मिशे गिये एकटा थकथके भाव आसे। एरपर आमी कड़ाइते जल गरम करते दिए एर मध्ये नून आर घी दिए दिलाम। सुजीर मंड बनाते हबे जेहेतु सुजीर दूध पुली पिठे। तो सुजीटाके आमादेरके प्रथमे गरम जल नून आर घी दिए जलटाके गरम करे निये एर मध्ये आमी दिए देव एक कप मतो बड़ो एक कापेर सुजी दिए देव। এটাকে অনবরত নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। অনবরত নাড়তে নাড়তে একটা যখন কড়া ছেড়ে দিয়ে একটা মন্ড তৈরি হয়ে যাবে, তখন আমার এটা রেডি হয়ে যাবে পুর ভরার জন্য। তো আগে প্রথমে আর কি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম লো ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে যাবে। তো সেহেতু এটাকে লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে জলটা মরে যাবে। মরে গিয়ে সুজিটা জলটা ধরে নিয়ে আস্তে আস্তে কড়া ছাড়তে যত যখন থাকবে তখন আমার এটা রেডি হয়ে যাবে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি জলটা আমার প্রায় মরে গেছে এবং সুজিটাও অনেকটা বেড়ে গিয়েছে। বেড়ে গিয়ে একটা দলা পাকানোর মতো ভাব আসছে। আর দেখো কড়া ছেড়ে দিচ্ছে, কড়াতে আর আটকে থাকছে না। নাড়াড়ি করলে যে কড়ার মধ্যে আটকে থাকে সে আটকানো ভাবটা আর থাকছে না। তো এটা আমার হয়ে গেছে, এটা আমি একটা থালায় ঢেলে নেব। এরপর ওই থালা থেকে কিছুটা সুজি নিতে হবে অন্য থালায়। নিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এর মধ্যে অল্প একটু ঘি দিতে হবে যাতে হাতের মধ্যে বা সুজিটা ছেড়ে ছেড়ে না যায়। তো একটু ঘি নিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে ছোট্ট ছোট্ট লেচির আকারে গড়তে হবে। তো আমার মাখা মোটামুটি হয়ে গেছে। তো এর মধ্যে থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। একসাথে একসঙ্গে সবটা না মাখলেই ভালো হয়। অল্প অল্প করে নিয়ে যেহেতু গরম রয়েছে সেহেতু অল্প অল্প করে নিয়ে আমরা মেখেছি। তো যদি তোমরা ঠান্ডা করে মাখতে চাও তাহলে একসঙ্গে মেখে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এইভাবে ছোট ছোট লেচির আকারে প্রথমে গড়ে নিতে হবে। তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একদিকে গড়া হচ্ছে আর একদিকে লেচি পাকানো হচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে ঠিক পরপর করতে হবে। অনেকগুলো তো তাই আগে থেকে শুরু হয়ে গেছে। তো তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ সুজি দুধ পুলি পিঠে বানানো যায়। এবার ওই এক একটা লেচি নিয়ে এই যে ঘি নিয়ে ঘিটাকে হাতে প্রথমে বুলিয়ে নিতে হবে। নিয়ে এটাকে বাটির মতো করে গড়ে নিতে হবে। গড়ে নিয়ে আমি এর মধ্যে দেব সন্দেশের পুর। তোমরা চাইলে নারকেলের পুরও নিতে পারো। তো আমাদের সন্দেশের পুরই দেওয়া হচ্ছে। এক এক করে আমি প্রত্যেকটা লেচির মধ্যে সন্দেশের পুর ভরে আমি এরকম আকার গড়ে নেব।
আমি ছোট ছোট করেছি, তোমরা চাইলে যদি অসুবিধা হয় ছোট করতে, তোমরা বড় সাইজও করতে পারো, বা তোমাদের নিজের ইচ্ছে মতো শেপও দিতে পারে। প্রদীপের শেপ হয়, মালপোয়ার ধরনের বা গোগুল পিঠের যে শেপটা হয় সেরকম ধরনেরও শেপ তোমরা দিতে পারো। তো আমার পুর ভরা কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর এগুলো আমি দুধের মধ্যে এক এক করে দিয়ে দেব। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, এখন লো ফ্লেমে রেখে দিয়েছি যাতে দুধটা ঠান্ডা না হয়ে যায়। তো এরপর আমি এগুলোকে দিয়ে কিছুক্ষণ ফোটালেই আমার রেডি হয়ে যাবে। তো আমার এটা 2 মিনিট প্রায় ফুটে গেছে। এরপর আমি ওই দুধের চামচে অল্প একটু ঘি গরম করে এতে মিশিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, কাল তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে।